কালচার আলেম ওলামা বুঝে, এই জন্য দেখবেন ১৬ই ডিসেম্বর ২৬শে মার্চ প্রত্যেকটা এতিমখানায় কোরআন তেলাওয়াত হয়। আমার মাদ্রাসায় ১৬ই ডিসেম্বর বন্ধ থাকবে, আমার এতিমদেরকে অর্ডার করা আছে, আমার এই বাংলা মাকে যারা স্বাধীন করেছে, আমার এই বাংলাদেশকে যারা স্বাধীন করেছে, যেই মায়ের কোল খালি হয়েছে, যেই মুক্তিযোদ্ধারা এখনো পর্যন্ত তার আত্মীয় স্বজন পথে পথে কাঁদে, ৪৭ বছর চলে গেছে এখনো কাঁদে, তাদের মুখের হাসি ফুটাবার জন্য অন্তত কবরের শান্তির জন্য আমার মাদ্রাসা সারাদিন কোরআন তেলাওয়াত হবে। আর কেউ যদি ড্যান্স করতে করতে ১৬ই ডিসেম্বর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ভালো করে ভালোবাসতে বাসতে যায় যে ট্রাকের নিচে সেট হয়ে গেল।